আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি রান্না করব মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। তো আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। প্রচণ্ড রোদ বাইরে, মাহি কোয়েল পাখি বসছে, দেখেন কোয়েল পাখি দুইটা। চুলাতে ভাত হচ্ছে, মাছ, মাছের ডিম, মাছের ডিম ভাজি করবো, মাছ বেগুন আলু দিয়ে রান্না করবো। আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আমি এখন বাটবো, বাটার পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। এর ভিতরে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু বেটে নিয়েছি। এ যায় ভাজনা পেঁয়াজ কেটে রেখেছি, এ যায় বেগুন আলু। বেগুন আলু আমি কেটে নিয়েছি, এখন আমি মাছ ভাজবো। মাছ ভাজার জন্য আমি কড়াই চুলার উপরে দিয়ে দিয়েছি, আমি তেল দেব। তরকারির জন্য ভাজনা তুলে নেব, জিরা, পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল লাগানো হয়ে গেলে আমি জিরা দিয়ে দেব। ঈদের ঈদ থেকে অনেকদিনে মাছ মাংস খাওয়া হচ্ছে, এখন আর ভালো লাগছে না। ভাবলাম যে মাছের তরকারি রান্না করি বেগুন আলু দিয়ে। আমি এখন তরকারি চুলাই দেব, তার জন্য আমি পাতা কাঁচা দিয়ে দেব। Thank you.
আলু গুঁড়া দেবো 2 চামচ, আর লবণ, সুন্দর করে আমি মশলাটা কষাবো। কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো আলু আর বেগুন। পানিটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেব, ঝোল পানি ফুটলে আমি মাছ দিয়ে দেব। আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, তরকারিটা হয়ে গেলে আমি মাছের ডিম কীভাবে ভাজি দেখবেন। মাছের ডিমের জন্য আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেব, আমার সঙ্গে থাকবেন। আর মাছের তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। সামান্য ঝোল মধ্যে ভাজনা, যে ভাজনা ভেজে রেখেছিলাম যে ভাজনাটা আমি এখন বাটব। এই যে ভাজনা, ভাজনা বাটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব। তো আমার তরকারি রান্না কেমন হয়েছে, আপনার যদি পছন্দ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। দেখেন আমার তরকারি শেষ পর্যায়ে কেমন কালার আসছে দেখেন। কলার থোর এটা, ওই যে সীমানি আসলো, হ্যাঁ কাল ভাজি করবো শাক দিয়ে আর ভাদা দিয়ে, শুকনো মাছ দিয়ে রান্না করবো কালকে, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। দেখবেন আমার ভিডিওটি কেমন লাগে। এখন আমি মাছের ডিমটা ভাজবো, আমার সঙ্গে থাকবেন। সীমা দিয়ে গেল, আমি কাঁচা মরিচটা পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো জিরা গুঁড়া, হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দেবো। ঝাল হলে অনেক টেস্ট লাগে, তাই
জিরা গুঁড়া মানে একটু পাউডার পেস্ট তৈরি করে নেব। আমি জ্বর দেখে এই ধরে মশলা লেগে গেছে, খুব দ্রুত কাজ করছি। না না নিয়ে যে ওখান ওখান থেকে নিয়ে আসলো সীমা, তারা একটু দিয়ে গেল। তো আমি মাছের ডিমটা এভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেবো, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। কারণ এখন ন্যাক লেগে গেছে, কারেন্ট চলে যেতে পারে, আমার মোবাইলে চার্জ নাই, আমি চার্জে দেবো। মাছের ডিম ভাজি হয়ে গেছে। তো আমাদের মাছ রান্না আর ডিম ভাজি যদি পছন্দ লেগে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।